আগরতলার পুর নিগমের মেয়র হিসেবে দীপক মজুমদারের নামে সিলমোহর। সূত্রের খবর, রাজ্য বিজেপির বৈঠকে সর্বসম্মতিক্রমে দীপক মজুমদারের নাম মেয়র হিসেবে উঠে আসে। রাজ্যে এবারের পুর ভোটে বিজেপির জয় জয়কার। আগরতলা পুর নিগম সহ 13টি পুর পরিষদ এবং 6টি নগর পঞ্চায়েতই বিজেপির দখলে গেছে। আগরতলা পুর নিগমে প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে বিজেপি। আগরতলা পুর নিগমের 51টি ওয়ার্ডের 51টিতেই জয় পেয়েছে বিজেপি প্রার্থীরা। আগরতলা পুর নিগমের নতুন মেয়র কে হবেন তা নিয়ে গুঞ্জন ও কৌতূহল দুটোই রয়েছে। মেয়র হিসেবে বিজেপি দল থেকে দীপক মজুমদার এবং প্রফেসর অলোক ভট্টাচার্যের নাম নিয়েই বেশি চলছিল গুঞ্জন। কার নামে শিলমোহর পড়বে তা নিয়ে কৌতূহল রয়েছে। সূত্রে খবর, আগরতলা পুর নিগমের মেয়র হিসেবে দীপক মজুমদারের নামেই শিলমোহর পড়েছে। রাজ্য বিজেপির বৈঠকে সর্বসম্মতিক্রমে দীপক মজুমদারের নাম আগরতলা পুর নিগমের মেয়র হিসেবে উঠে আসে। এদিকে সূত্রের খবর, আগরতলা পুর নিগমের 51 জন জয়ী বিজেপি প্রার্থীদের শপথ গ্রহণের দিনও কার্যত চূড়ান্ত হয়ে গেছে। আগামী 9ই ডিসেম্বর হতে পারে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।